রাজ্যজোড়ে রঙালী বিহুর আনন্দত মতলিয়া চহা অসমীয়া। চহরে নগরে গাঁৱে ভূঁয়ে বিভিন্ন বিহু সমিতিয়ে আয়োজন করেছে রঙালী বিহুর অনুষ্ঠান। বরপেটা জেলার দক্ষিণ বজালী ছাগলচারি বিহু সমিতিয়ে আয়োজন করেছে হেপাহর রঙালী বিহুর কার্যসূচী। 30তম ছাগলচারি বিহু সমিতিয়ে ভিন্ন কার্যসূচীরে রঙালী বিহু উদযাপন করবলৈ টঙালি পাতিছে। পহিলা বহাগৰ দিনটোত পুৱাৰ ভাগত পতাকা উত্তোলনৰ জৰিয়তে বিহু সমিতিয়ে কাৰ্যসূচী মুকলি কৰে। পতাকা উত্তোলন কৰে গাঁও প্ৰধান প্ৰদীপ ৰয় আৰু ইয়াৰ পিছতে স্থানীয় বিষয়ববীয়াক বিহুৱানেৰে সম্বৰ্ধনা জ্ঞাপন কৰে আয়োজকসকলে। পহিলা বহাগৰ পৰা চাৰিদিনীয়াকৈ স্থানীয় ল'ৰা ছোৱালীৰ শৈক্ষিক, শাৰীৰিক আৰু মানসিক বিকাশৰ স্বাৰ্থত বিভিন্ন খেল ধেমালি অনুষ্ঠিত কৰিব বুলি মন্তব্য প্ৰকাশ কৰে আয়োজকসকলে। 13 আৰু 14 বহাগত বিহুৰ বৰ্ণাঢ্য কাৰ্যসূচীৰ সন্দৰ্ভতো ঘোষণা কৰে উদযাপন সমিতিয়ে। স্থানীয় ন পুৰণি শিল্পীৰ দ্বাৰা এখন সামাজিক নাটক কৰাৰ উপৰিও 14 বহাগত আমন্ত্ৰিত শিল্পীসকলৰ দ্বাৰা বিশেষ সাংস্কৃতিক সন্ধিয়াৰ আয়োজন কৰা হ'ব বুলি মন্তব্য প্ৰকাশ কৰে আয়োজকসকলে। আজি পহিলা বহাগ আৰু এই পহিলা বহাগৰ দিনা আপোনালোকৰ এক অনন্য প্ৰয়াস, কি ক'ব আচলতে? আচলতে কি, যিহেতু আমাৰ অসমীয়া জাতিৰ পাপতি শাসন রঙালী বিহুটি, আর আমি অসমীয়া হিসাবে রঙালী বিহুটিক উদযাপন নকৰি কেনেকৈ থাকো, যোৱা 29টা বছর ছাগলচাৰি রঙালী বিহু উদযাপন সমিতিয়ে বিভিন্ন কার্যসূচীরে রঙালী বিহু উদযাপন কৰি আহিছে। প্রথম চারিদিনত শারীরিক, মানসিক আর বৌদ্ধিক দিকত খেল ধেমালি অনুষ্ঠিত করে, আর পিছত দুদিনীয়া কার্যসূচী আর সুকীয়াকৈ রাখে সাংস্কৃতিক সন্ধিয়া আর বিহু হুঁচৰি দলের প্রোগ্রেম রাখে। এইবারও তেনেকুৱাকৈ লৈছে কাম কৰিবলৈ। অহা 13 আৰু 14 বহাগ তারিখে আপনাদের বা অসম রাইজে দেখিবলৈ পাব 13 বহাগত এখন নাট মঞ্চস্থ করব ছাগলচাৰি ৰঙালী বিহু উদযাপন সমিতির সমূহ কার্যকর্তাই, আর 14 বহাগত সাংস্কৃতিক সন্ধিয়ার অনুষ্ঠিত করব। মই প্রথমে ছাগলচাৰি ৰঙালী বিহু উদযাপন সমিতির তরফের সদু অসমবাসীলৈ ৰঙালী বিহুর শুভেচ্ছা জানাইছো। লগতে আমার এই পিছপরা অঞ্চলের যিমান জাতি জনগোষ্ঠী ধর্মীয় লোকে আমার এই বাপতি শাওন ৰঙালী বিহুটো উদযাপন করে তেখেতসকললৈ সুখ শান্তি কামনা করে মই তেওঁলোককো শুভেচ্ছা জানাইছো। এটা কথা হল ছাগলচাৰি ৰঙালী বিহু উদযাপন সমিতি বিগত 29 বছরে আমার ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান, খেল ধেমালি আর নৃত্য নাটক আদির জড়িয়ে বহাগ বিহু পালন করে আছে। ইয়ার মুখ্য উদ্দেশ্য এটাই, আমি ডাঙর প্লেটফর্ম দিব নোৱাৰিলো আমার লোকেল শিল্পীখিনিক আমি সরকম হলেও এটি এখন মঞ্চ দিয়ার প্রয়াস করছো, আর এই মঞ্চখনের জড়িয়ে আমার বিভিন্নজন শিল্পী ওলাই গৈছে বর্তমানলৈকে, আর এই মঞ্চের জড়িয়ে এই অঞ্চলের সমূহ সৰু সৰু গায়ক, গায়িকা, নৃত্যশিল্পী, বিহু নৃত্য আদি শিল্পীসমূহক আমি উৎসাহ যোগাবলৈ চেষ্টা করে আছো। লগতে শৈক্ষিক দিকটো যথেষ্ট পরিমাণে আমি পিছপরা হলেও আগবঢ়াই নিবলৈ এই ৰঙালী বিহুর জড়িয়ে আগবঢ়াই নিবলৈ আমি চেষ্টা করছি। এইখিনি আমার প্রয়াস। আগন্তুক সময়তো আমি এই ছাগলচাৰি ৰঙালী বিহু উদযাপন সমিতিয়ে এনেকুৱা ধরনের প্রয়াসরে আগুয়াই যাম। ধন্যবাদ। জয় অসম, জয়টো ৰঙালী বিহু উদযাপন। সৰ্থেবাৰীৰ পৰা ফৰহাদ খানৰ ৰিপৰ্ট, এনিটাইম 24। গৰমৰ দিন, আপোনাৰো চুলি কুচাই হওক বা স্কিনখনেই হওক যতন লোৱাটো প্ৰয়োজনীয় নহয় জানো? লগতে হাত ভৰি যতনো খুবেই প্ৰয়োজনীয়।
পিছে সমস্যা কথা কবলৈ গলে শেষ নকত, কিয়নো তাতোতকৈ ডাঙৰ সমস্যাটো হল মেদবহুলতা, ওজন বৃদ্ধি। পিছে এই আটাইবোৰৰ সমাধান এতিয়া আপোনাৰ একেবাৰে নিচেই কাষত, আপোনাৰ কাষত ভেলিচিমোবিছ, য'ত থাকিব শ্লিমিং, বিউটি, ডাৰ্মেট, লেজাৰ, পিলিং ট্ৰিটমেণ্টকে আদি কৰি ভিন্ন ফেচিলিটিজ আপোনাৰ বাবে। ইমাহে আউটষ্টেচনৰ পৰাও আহে এস্থেটিক বিশেষজ্ঞসকল। খুব কম খৰচতে লাভ কৰক আপুনি ভুগি থকা সমস্যাৰ সকলোখিনি সুবিধা। গতিকে দেৰি কিহৰ, আজিয়ে যোগাযোগ কৰক 9395305278 অথবা 8638403507 নম্বৰত। গতিকে আজি ভিজিট কৰক গুৱাহাটী মহানগৰী ছুপাৰ মাৰ্কেট বাস্তপুৰ নিচেই কাষত ইউনিক ভেনিউ, ফিফ্থ ফ্ল'ৰ অপজিট আসাম ষ্টেট ফায়াৰ ছাৰ্ভিচ, জি এছ ৰোড, গুৱাহাটী।